সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় পঞ্চম থেকে লেন্স সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। লেন্স কি? লেন্স বলতে আমরা আসলে কি বুঝি? দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে লেন্স কাকে বলে জানা যাক। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এই প্রতিসারক মাধ্যমটা লেন্স কাঁচ দিয়ে তৈরি হতে পারে, আর কি দিয়ে তৈরি হতে পারে? এটা কাঁচ অথবা কোয়ার্টস এক ধরনের স্বচ্ছ মাধ্যম, কোয়ার্টস ও এতে ব্যবহৃত হতে পারে। এছাড়া প্লাস্টিক দিয়েও এই লেন্স তৈরি হয়। কোয়ার্টস বলতে কি বোঝায়? কোয়ার্টস আসলে একটু শক্ত, কাঁচ অপেক্ষা আরো শক্ত, স্ফটিক আকার পদার্থ কোয়ার্টস। এর সাধারণ সংকেত SiO4। তো যাক, লেন্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স উত্তল লেন্সের দুই প্রান্ত ক্রমশ সরু এবং মাঝখানের দিকটা ক্রমশ চওড়া, এবং অবতল লেন্সের মাঝখানের অংশটা সরু এবং প্রান্তভাগ ক্রমশ প্রশস্ত বা চ্যাপ্টা। এখন উত্তল লেন্স বলতে আমরা কি বুঝি? উত্তল লেন্স উত্তল লেন্স এর মাঝখান প্রশস্ত এবং দুই প্রান্ত ক্রমশ সরু। উত্তল লেন্স কি করে? এর আরেক নাম অভিসারী লেন্স। এর আরেকটা নাম হচ্ছে বা অভিসারী লেন্স, ইংরেজিতে বলে কনভেক্স লেন্স, আবার অপসারী লেন্স, অবতল লেন্স বা অপসারী লেন্স। এই আছে এক নম্বর উত্তল লেন্স, দু নম্বরে আছে অবতল বা বা
অপসারী বা কনকেভ কনকেভ লেন্স। উত্তল লেন্স কি করে, আলোক রশ্মিকে এক বিন্দুতে মিলিত করে, এই জন্য নাম হয়েছে অভিসারী লেন্স। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে উত্তল লেন্স এক বিন্দুতে মিলিত করে, এবং যে বিন্দুতে মিলিত হয়, মিলিত হওয়ার পরবর্তীতে আবার আলোকরশ্মিগুলো ছড়িয়ে পড়ে। এখন উত্তল লেন্স যে বিন্দুতে আলোকরশ্মিকে মিলিত করে, উত্তল লেন্সের কেন্দ্র হতে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, আর যে বিন্দুতে আলোকরশ্মিকে মিলিত করে সেই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এই ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র, এর যে দূরত্ব সেটা হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব। আবার অবতল লেন্স বা কনকেভ লেন্স, অবতল লেন্স কী করে, আলোক রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এই লেন্সের ভেতর দিয়ে গেলে এটা অপসৃত হয়ে যায়, দূরে সরে যায়। এখন সেই দূরে সরে যাওয়া যে আলোকরশ্মিগুলো, তাকে কাল্পনিকভাবে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে একটা বিন্দু পাওয়া যায়, সেই বিন্দুটা হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু। এবং সেই ফোকাস বিন্দু এবং অবতল লেন্সের কেন্দ্র পর্যন্ত দূরত্বই হচ্ছে অবতল লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই লেন্সের ক্ষমতা সম্পর্কে জানব। লেন্সের ক্ষমতা কী? লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝে থাকি যে কোনো লেন্স আলোকরশ্মিকে তার কত দূরে মিলিত করতে পারে, সেটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। তাহলে লেন্সের ক্ষমতা, লেন্স এর ক্ষমতা, লেন্সের ক্ষমতা, লেন্স একগুচ্ছ আলোকরশ্মিকে যত দূরে মিলিত করতে পারে বা লেন্সের ফোকাস দূরত্ব যতটা, সেটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। আলোকরশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য আলোকরশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতা, এইটাকে পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়। লেন্সের ক্ষমতা পরিমাপ করার জন্য এককে লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। এখন এককে
লেন্সের ফোকাস দূরত্ব, এটা আছে ফোকাস দূরত্বটা মিটারে প্রকাশ করতে হবে। ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করলে লেন্সের ক্ষমতা পাওয়া যায়। তাহলে লেন্সের ক্ষমতা বের হয়। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি 2 মিটার হয়, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে এর ক্ষমতা কত হয়? তাহলে এর ক্ষমতা কত হবে? 1/2 = 0.5। লেন্সের ক্ষমতার প্রচলিত যে একক আছে সেই এককের নাম হচ্ছে ডায়োপ্টার। DIOPTER ডায়োপ্টার। লেন্সের ক্ষমতা, এর ক্ষমতা ধনাত্মক অথবা ঋণাত্মক দুই হতে পারে। আচ্ছা, লেন্সের এসআই একক, এসআই একক হলো রেডিয়ান মিটার। লেন্সের এসআই একক হচ্ছে রেডিয়ান মিটার। তাহলে কোনো লেন্সের ক্ষমতা যদি +1D লেখা থাকে, তাহলে আমরা কি বুঝব? লেন্সের ক্ষমতা +1D যদি লেখা থাকে, তাহলে আমরা বলতে পারি